এবারে পুরো সংবাদ। হতাশ না হয়ে পাটখাতকে লাভজনক করার উপায় বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাটখাতে লোকসান মেনে নেওয়া হবে না। পাট দিবসের কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, বহুমুখী ব্যবহারের পাশাপাশি দেশে বিদেশে পাট পণ্যের নতুন বাজার খুঁজে সোনালী দিন ফিরিয়ে আনতে হবে। রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। পাটকে ঘিরে গড়ে ওঠা একসময়ের শক্তিশালী গ্রামীণ অর্থনীতি নানা ষড়যন্ত্রে মুখ থুবড়ে পড়ে। পাট চাষিরা নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিএনপি জামাত জোট সরকারের সময় সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় নারায়ণগঞ্জের ডান্ডি জুট মিল। 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাট শিল্পকে বাঁচাতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। সরকারি পাটকলগুলো আবার চালু করা হয়। পাট দিবসের কর্মসূচির উদ্বোধনীতে পাট খাতের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পাট চাষীদের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তিনি। আর আমি লোকসান করব কেন? এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কৃষি পণ্য হিসেবে পাটজাত পণ্য একটা প্রণোদনা পাবে, পেতে পারে। আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যেহেতু তার রপ্তানিমুখী পণ্য, সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে প্রণোদনা পায়, পাটও সেই এবং পাটজাত পণ্যও সেই প্রণোদনা পাবে। পাশাপাশি আমার দেশে প্রয়োজনে কি, চাহিদাটা কত, সেটাও আমাদেরকে বের করতে হবে এবং নতুন নতুন পণ্য আবিষ্কার করে এটাকে আমরা অবশ্যই লাভজনক করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আমি হতাশ পার্টির সাথে না, আমি সবসময় আশাবাদী। প্রধানমন্ত্রী বলেন, পাটের সামগ্রী পরিবেশ বান্ধব কৃষি পণ্য, দেশে বিদেশে পাট পণ্যের চাহিদা রয়েছে। আমরা এই পাটের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, দেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বাড়াতে পারি, আর সেই সাথে সাথে পাটের বহুমুখী ব্যবহার আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার সুযোগ আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে সরকারি হয়তো কিছু থাকবে, কিন্তু আমি আরও বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানে আমরা প্রণোদনা দেব, যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে পাট পণ্যের মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাট পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করেন তিনি। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।